আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের মোবারক। তো আজকে আমি যেটা দেখাবো, ফ্রুট জেলি কেক বা ফ্রুট জেলি পুডিং। এটা জেলো কেকও বলে বা পুডিংও বলে, যে যেটাই বলে। তো এটা আমি প্রথমবার বানালাম এবং এটা প্রথমবার বানিয়ে আমার কাছে এত ভালো লেগেছে, খেতে খুবই ফ্রেশ লেগেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই পবিত্র মাহে রমজান মাস, তো এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যদি আমরা ফ্রেশ ফ্রুট দিয়ে যদি ফ্রেশ এরকম একটি জিনিস খেতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপেল কেটে নিয়েছি, আঙুর নিয়েছি, কমলা, কমলার দানাগুলো বের করে নিয়েছি এবং ডালিম নিয়েছি। আর এই স্ট্রবেরিগুলো আমি আমার গাছের, নিজের গাছের স্ট্রবেরি। তো এখানে চারটা স্ট্রবেরি ছিল, তো এগুলো আমি কেটে নিয়েছি। তো এই সবগুলো আমি আগে থেকে ভালোভাবে কেটে নিয়েছি। আর কিছু কিছু আপেল দেখতে পাচ্ছেন কয়েকটা আমি একটু লম্বা করে স্লাইস করে নিয়েছি, আর কিছু আপেল ছোটো করে কেটে নিয়েছি। তো এখন আমি যেটা করব, জেলি বানানোর জন্য আমি একটি হাঁড়িতে পানি দিয়ে, তো এতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পর চিনিটা যখন একটু গলে যাবে তখন আমি আগার আগার যে পাউডারটা আছে সেটা দিয়ে দিব। তো এখানে আমি একটা ভুল করে ফেলেছি, এখানে দেখতে পাচ্ছেন বড় চামচের এক চামচ পাউডার দিয়েছি। তো এই পাউডারটা পানিটা যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন দিতে হয়। আমি কি করেছি, গরম পানির মতো দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু দলা বেঁধে গেছে, তারপরেও ভয়ের কিছু নেই, অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এটা গলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জেলিটা, পানিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই জেলিটা এখন ঠান্ডা করা যাবে না, আমি একটু মৃদু আছে রেখে আমি এখানে ফ্রুটগুলো সাজিয়ে নিচ্ছি। তো একে একে আমি আপেল, আঙুর, কমলা সবগুলো এভাবে একটি বাটিতে সেট করে নিয়েছি। তো এর উপরে আস্তে আস্তে আমি দিয়ে দিব, এটা আমি একসাথে দিব না, দুই তিন লেয়ার করে দিয়ে দিব। তো এটা আমি প্রথমবার বানালাম, এটা কিন্তু তেমন একটা ভালো হয়নি। প্রফেশনালি যারা ফ্রুট জেলি কেক বানায় তাদের মতো হয়নি, এটা আমার নিজের মতো নিজের রেসিপি হয়ে গেছে। তো খুবই সিম্পলভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে গরম থাকতে থাকতে কিন্তু এটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করলে দেখা যাবে যে এটা এখানেই জেলি হয়ে যাবে বা খেতে অত মজা লাগবে না। তো এখানে আমি আবার কিছু ফল দিয়ে আবার উপর থেকে জেলি পানিটা দিয়ে দিচ্ছি। তো এই জেলিটা দেখেন দিতে দিতে কিন্তু ঠান্ডা অলরেডি হয়ে যাচ্ছে, আর আমার এটা কিন্তু আগার আগার পাউডারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, সেজন্য এখনই কিন্তু ঠান্ডা হয়ে, দেখেন এটা কিন্তু একটু জেলি জেলি ভাব চলে এসেছে। তো এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে, নর্মাল ফ্রিজে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেবো যাতে ঠান্ডা হয়। এটা একদম ইফতারের আগে আমি বের করবো, কারণ ঠান্ডা ঠান্ডা এটা যখন খাবো তখন অবশ্যই মজা লাগবে, এবং আমরা তো খেয়েছি, হ্যাঁ খুবই ভালো লেগেছে, এটা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আপনারা এরকমভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, দু ঘন্টা পর বা দেড় ঘন্টা পর বের করে আপনারা খেতে পারেন। তো এখানে আমি বের করে নিয়েছি, ইফতারের টাইম হয়ে গেছে, তো এখানে আমি দু ঘন্টা পর এটা বের করে নিয়েছি। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে জেলির মতো একদম জেলি কেক হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে এটা জমে গেছে, কোনোখানে কোনো একটুকু ভাঙাচোরা নেই। তো এটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা একটা সিম্পল রেসিপি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই হলো আমার রেসিপি, সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, এই রমজান মাসে অবশ্যই ভালো লাগবে আমার বিশ্বাস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।